ধারাবাহিক ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ করে আসছে, আর আমরা বলে আসছি ইডি বা সিবিআই এই তদন্ত হচ্ছে আদালতের নির্দেশে আদালতের নজরদারিতে। এবং এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোর্টের কাছে গিয়ে বলেছিলেন যে তারা দিল্লিতে নয় কলকাতায় তারা যে কোনো ভাবে সহযোগিতা করবার জন্য প্রস্তুত আছে, তাদের পক্ষে আদালত রায় দিয়েছে। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার পরিচালনার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, প্রশাসন তাদের, সেখানে ইডি সিবিআই গেছে। আজকেই কেন গেছে, তাকে নোটিশ দিয়ে গেছে কিনা, এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমরা এটুকুনি বলতে পারি যে বিজেপি মোট একটা রাজনৈতিক দলের একটা রাজ্যে কাউকে তদন্ত প্রভাবিত করিয়ে বিপদে ফেলার কোন প্রতিহিংসামূলক রাজনীতি বিজেপি অতীতে কোনোদিন করেনি এবং ভবিষ্যতেও কোনোদিন করবে না। সুতরাং এ বিষয়ে যদি কোনো জায়গায় মনে হয়, তারা তো আদালতের কাছে প্রায় যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে সিবিআই এর অফিসাররা তারা কিন্তু প্রবেশ করছেন, এবং এই মুহূর্তে সিবিআই এর 8 জনের অফিসাররা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে যাচ্ছেন। মহিলা অফিসাররা রয়েছেন, তারাও কিন্তু ভেতরে প্রবেশ করছেন। আমরা জানি এই বাড়ির ভেতরেই গত বছর মার্চ মাসে প্রথমবার কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং তারপরে আজকে দ্বিতীয়বার ফের রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই এর অফিসাররা হরিশ মুখার্জি রোডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটা ঠিক 11:30, এবং 11:30 টাইম দেওয়া হয়েছিল গত সপ্তাহে, যেটা সিবিআই সূত্রের খবর। তারা যখন নোটিশ পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে সিবিআইয়ের আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়, আজকের দিনে তারা ঠিক 11:30 নাগাদ এসে এই বাড়ির ভেতরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই মোতাবেক আমরা দেখলাম ঠিক 11:30 সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর 8 জন অফিসাররা, যার মধ্যে মহিলা অফিসার। আজকে আমরা জানি যে সারা ত্রিপুরা কাঁপছে, ত্রিপুরার বিজেপি কাঁপছে, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ত্রিপুরার মাটিতে আবার পা রাখছে, এবং ত্রিপুরার বিজেপি বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রীর মুখ বদল করে ত্রিপুরার মানুষের মনের বদল করা যাবে না। ত্রিপুরার মানুষ ইতিমধ্যে মন পরিবর্তন করে নিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে সেখানে রাজনৈতিক পরিবর্তন করার জন্য। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সভা এবং সেখানকার রোড শোতে জনজোয়ার হবে, জনপ্লবন হবে, যা দেখে ত্রিপুরার মানুষ আরো অনেক বেশি করে উৎসাহিত হবে সেটা বুঝতে পেরে আজকে তিনি তাকে বিব্রত করার জন্য তার পরিবারের উপর এই আঘাত এবং তার পরিবারকে বিব্রত করার এই প্রচেষ্টা। এর আগে আমরা একের পর এক দেখেছি তার বাড়িতে সিবিআই গেছে, তার বাড়িতে ইডি গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদের জীবন দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করার কারণ একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে।